ভেরি গুড মর্নিং টু অল। ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ 7% আগামী শুক্রবারে, ইয়েস আগামী শুক্রবারেই ত্রিপুরা সরকারি কর্মচারীরা 7% ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে আমরা জানতে পেরেছি, কীভাবেই বা আমরা 7% পাওয়া যাবে দাবি করছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাছাড়া যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এসপিইউ, হোম গার্ড, ফিক্সড পে কর্মচারী, এমপিডব্লিউ, ওরাও কি সেই ডিএর বেনিফিট পাবে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। গত পরশুদিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপারে, যা দীপাবলির আগেই দেওয়া হবে। ইয়েস, সেই ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে 7% ডিএ দেওয়ার ব্যাপারে সরকার মহলে কথাবার্তা চলছে। ইয়েস, অবশেষে কিন্তু আমরা সেই সংকেতটা পাচ্ছি যে আমাদের 7% ডিএ দেওয়ার সম্ভাবনাই প্রবল। এখানে বলা হয়েছে যে চলতি সপ্তাহে সুখবর পেতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা, 7% ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। মহাকরণ সূত্রের খবর, 7% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য প্রস্তাব অর্থ দপ্তর থেকে মন্ত্রিসভায় দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট লাইন, কি বলা হয়েছে, 7% ডিএ দেওয়ার ব্যাপারে অর্থ দপ্তর থেকে মন্ত্রিসভায় অ্যাপ্রুভেলের জন্য পাঠানো হয়েছে। যেহেতু অর্থ দপ্তর থেকে মন্ত্রিসভায় 7% ডিএর ব্যাপারে পাঠানো হয়েছে, সুতরাং আমরা ধরতে পারি যে মন্ত্রিসভায় কিন্তু 7% ডিএই অ্যাপ্রুভেল হবে। কেন অর্থ দপ্তর যে 7% ডিএ মন্ত্রিসভায় পাঠিয়েছে অ্যাপ্রুভেলের জন্য, অর্থ দপ্তর সে ডিসিশন তো উপর মহলেই নিয়েছে, সরকার মহলেই নিয়েছে। ইয়েস, সেই কারণেই তো 7% ডিএর অ্যাপ্রুভেল মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সুতরাং 7% ডিএর চান্স খুবই প্রবল, যেটা আমরা গত পরশুদিনই বলেছিলাম যে 7% ডিএর দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল। ইয়েস, আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা কর্মচারী দরদী মুখ্যমন্ত্রী হিসাবে আমরা জানি পরপর ইনি 12% ম্যাক্সিমাম ত্রিপুরার ইতিহাসে রেকর্ড হয়েছিল একসঙ্গে 12% ডিএ, সেটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার তত্ত্বাবধানেই দেওয়া হয়েছে। সুতরাং তারপরও আমরা 5% পেয়েছি, তার আগেও আমরা 3% করে পেয়েছি, এভাবে আমাদের 25% ডিএ হয়েছে অলরেডি। এখন যদি 7% দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ডিএটা 32% হবে। সুতরাং আমাদের কর্মচারী দরদী মুখ্যমন্ত্রী 7% ডিএ দেবে, এটাই আমাদের আশা, এবং সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ দেখতে পারছি বা বুঝতে পারছি। 7% ডিএর দিকে কিন্তু ইশারা আমাদের যাচ্ছে। যখন 7% বা যাই কিছু ডিএ ডিক্লেয়ার হবে, সর্বপ্রথম আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনাদের এতটুকু আমরা বলি যে ত্রিপুরার যা কিছু ট্রেন্ডিং টপিক, সরকারি চাকরির ইনফরমেশান এবং সরকারি চাকরির প্রস্তুতি কর্মবার্তা, এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সঠিক ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন, এবং বিভিন্ন গভর্নমেন্ট জবের ইনফরমেশান, অথেন্টিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের যারা চারপাশে রয়েছে আপনারা এই চ্যানেলটি রিকমেন্ড করতে পারেন। এখন কথা হলো আমাদের যারা এসপিইউ ভাইরা রয়েছে, ইয়েস এসপিইউ ভাইদের কিছুদিন আগের বেতন 12,000 টাকা ডিক্লেয়ার করা হয়েছে, বাট এখনও ওরা হাতে পায়নি এতটুকু আমাদের কাছে খবর রয়েছে। ইয়েস, না পেলেও খুব শীঘ্রই ওরা 12,000 টাকা পাবে, কনফার্ম। তবে এ ডিএতে সম্ভবত তাদের বেতনে কোনো ফারাকটা পড়বে না, এবং যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে তাদের পড়ার সম্ভাবনাটা রয়েছে। দেখি, আমি একটি কথা বলি, যখন পর্যন্ত ডিএ ডিক্লেয়ার হবে না, ফাইনাল ডিসিশান আমাদের কাছে আসবে না, বা ওরা যে ডিসিশান নেবে আসবে না, কনফার্ম কিন্তু আমরা বলতে পারছি না। জাস্ট আমরা আইডিয়া করে বলতে পারছি, ফিক্সড পে যে কর্মচারী রয়েছে তাদের বেতন অবভিয়াসলি বাড়বে, 100% বাড়বে। এমপিডব্লিউ তাদের বেতনও কিন্তু বাড়বে, ক্যাজুয়াল ওয়ার্কার তাদেরও কিন্তু বেতন বাড়বে, সব কিছুর বেতন বাড়বে। বাট এসপিইউ এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের এখন আমরা কনফার্ম বলতে পারছি না। যখন ডিএ ডিক্লেয়ার হবে আমরা সঠিক ইনফরমেশান আপনাদের কত বাড়ছে কি বাড়ছে না সেটা আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এতটুকুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার আমাদের উদ্দেশ্য যে 7% ডিএ কিন্তু আপনারা খুব শীঘ্রই শুক্রবারের মধ্যে আপনারা 7% ডিএ পাচ্ছেন। এই যে গুড নিউজটি অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে বন্ধুবান্ধবদের মধ্যে জানিয়ে দিন। আপনি আপনার বন্ধুকে সর্বপ্রথম এই নিউজটি জানিয়ে দিন।
আপনাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে গ্রুপে অবশ্যই শেয়ার করে সকল কর্মচারীদেরকে এই গুড নিউজটি আপনি জানিয়ে দিন। নেক্সট, যখন কোনো ডি এর ব্যাপারে বা কর্মচারীদের বেনিফিটের ব্যাপারে ওয়েলফেয়ারের ব্যাপারে যখন কিছু নিউজ আসবে সর্বপ্রথম আপনাদের কাছে আমরা নিয়ে আসব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সকলকে বেস্ট অফ লাক, দীপাবলির অগ্রিম শুভেচ্ছা, জয় হিন্দ, বন্দে মাতরম।